দেশের সর্বস্তরে জনসাধারণকে ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি সোনালী ব্যাংক লিমিটেড সরকারের বিভিন্ন আর্থিক সেবা কার্যক্রম বিনামূল্যে প্রদান করছে। জনগণের সেবায় সোনালী ব্যাংক শহর বন্দর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রাম ও দুর্গম পার্বত্য এলাকাতেও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা কার্যক্রম সম্পূর্ণ ফ্রি পরিচালনা করছে। ইউটিলিটি বিল, পিডিবি, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি ও ডেসকো বিদ্যুৎ বিল গ্রহণ, তিতাস গ্যাস কোম্পানির বিল গ্রহণ, বিটিসিএল এর টেলিফোন বিলের অর্থ গ্রহণ, ওয়াসা বিলের অর্থ গ্রহণ, বেতন, পেনশন ও ভাতা প্রদান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, বয়স্ক ভাতা প্রদান, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা প্রদান, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান, অ্যাসিড দগ্ধ মহিলাদের ভাতা প্রদান, দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান, প্রতিবন্ধী ভাতা প্রদান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আওতায় কল্যাণ ভাতাভোগীদের মধ্যে কল্যাণ ভাতা প্রদান, ভূমি উন্নয়ন কর সংগ্রহ, আবগারি শুল্ক সংগ্রহ, ভ্যাট সংগ্রহ, উৎসে কর কর্তন, ভ্রমণ কর সংগ্রহ, হজের টাকা গ্রহণ, জাকাত ফান্ডের অর্থ গ্রহণ, সিটি কর্পোরেশনের ট্যাক্স গ্রহণ, জাতীয় রাজস্ব বোর্ডকে আয়করদাতাদের তথ্য সরবরাহ, লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্টের কার্যক্রম। এছাড়াও সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় আর্মি পেনশন প্রদান ও ট্রেজারি কার্যক্রম পরিচালনা সহ নামমাত্র মূল্যে বিভিন্ন ধরনের সরকারি আর্থিক সেবা প্রদান করা হচ্ছে। সোনালী ব্যাংক দেশের মানুষের কল্যাণে সদা অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক সমৃদ্ধ সোনালী ব্যাংক লিমিটেড আপামর জনমানুষের সেবায় বদ্ধপরিকর। অবিচল আস্থার প্রত্যয় নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি। সোনালী ব্যাংক লিমিটেড, উদ্ভাবনী ব্যাংকিংয়ে আপনার বিশ্বস্ত সঙ্গী।